নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন, আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18 বাংলা নিউজ। রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, আমজনতার সমস্যা থেকে মাঠে ময়দানের খবর, নিরপেক্ষ সংবাদ নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকার, প্রতিদিনের বাছাই করা সংবাদের সেরা সংবাদ স্কাই 18 বাংলা নিউজ। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের স্বাগত জানাই, আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। বিশাল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ। করিমগঞ্জের সদর পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে প্রায় 2000 ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। করিমগঞ্জের টোলগেট সংলগ্ন এলাকা থেকে এ ট্যাবলেট জব্দ করা হয়। AS11T2367 ওয়াগনারের গাড়ি থেকে উদ্ধার হওয়া ট্যাবলেটগুলির মূল্য প্রায় 1 লক্ষ টাকা। সঙ্গে আটক করা হয় সফিউল হক ও জয়নুল হক নামের দুই ব্যক্তিকে, তাদের ঘর কাটিগড়াতে। প্রায় 12:30 বাজার একটা খবর আসছিল, ঠিক করিমগঞ্জ টোল প্লাজা হওয়ার আগতে বদরপুর ফালৰ পৰা এখন গাড়ী আহি আছিল, ৱেগনাৰ, গাড়ী নম্বৰ AS11T2367। তো সেইখন গাড়ী মানে ড্ৰাগছজাতীয় বস্তু অনা বুলি আমি খবৰ পাই বিএসএফে খবৰ দিলে। তাৰপিছত বিএসএফৰ লগত আমি আসাম পুলিচ লগ হৈ গাড়ীখন ৰখোৱা হৈছে। গাড়ীখন ৰখোৱাৰ পিছত চাৰ্চ কৰা দুজন মানুহ পোৱা গৈছিল আৰু গাড়ীখনৰ ভিতৰত আমি প্ৰায় 2000 ইয়াবা টেবলেট উদ্ধাৰ কৰা হৈছে। সেইটোৰ আনুমানিক দামটো কিমান হ'ব? আনুমানিক বজাৰ মূল্য প্ৰায় 1 লাখ টকামান হ'ব। এতিয়া আমি বাকী ফোকাস কৰা হোৱা নাই, যাওঁ খালি আমি গাড়ীখন বদৰপুৰ ফালৰ পৰা আহি আছোঁ। বৰ্তমান আমি গাড়ীখন আৰু টেবলেটসহ মানুহক আমি থানাত আনি ৰাখিছোঁ। মানুহ দুজনৰ নাম কি হয়? মানুহ দুজনৰ নাম, এজনৰ হৈছে সাফুল হক আৰু জয়নাল হক। আটাইকেইটা কাটিগড়ৰ মানুহ। গত 12 তারিখ করিমগঞ্জ নীলামবাজার সংলগ্ন এলাকার নরসিংহ মন্দিরে ঘটে যাওয়া ডাকাতি কাণ্ডের সঙ্গে জড়িত একজনকে আটক করতে সক্ষম হল করিমগঞ্জ পুলিশ। ডিমাপুর সংলগ্ন এলাকা থেকে গোপন সূত্রে খবরের ভিত্তিতে আটক করতে সক্ষম হয় এক ব্যক্তিকে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকা ইতিমধ্যে 3 জনকে আটক করা হয়েছে বলে জানা যায়। আছিলে তো ডিমাপুর পৰা কালি আমাৰ এছ পি ছাৰ অৰ্ডাৰ আৰু ষ্টাফ গৈছে করিমগঞ্জৰ পৰা, তেখেতক ডিমাপুর পৰা লৈ আহিছে। চালিম উদ্দিন নামটো, কিয় কাৰণত তেখেতক আমি পুৰা চাছপেক্ট আছিলে। তাৰপিছত তাৰ পজিশ্যনৰ পৰা বহুত বস্তু পোৱা গৈছে, মন্দিৰৰ যিবিলাক চুৰি বস্তু আছিলে, চেইন আছিলে, তাৰপিছত ৰূপৰ হাঙুটি চাঙুটি আছিলে, এই মন্দিৰৰ যিমানবিলাক সা সৰঞ্জাম আছিলে, তুলসী পাতা কিবা এইবিলাক তাৰ পৰা ৰিকভাৰী হৈছে আৰু বস্তুবিলাক। কি মন্দিৰ? বালিয়া টাংবাড়ি, তাৰপিছত নৰসিং মন্দিৰ চুৰ হৈছিলে আপোনাৰ 12 তাৰিখে। ডিমাপুৰৰ পৰা ধৰিলে? ডিমাপুৰৰ পৰা ধৰা হৈছে। এখেতৰ নামটো কি আছে? এখেতৰ নাম চালিম উদ্দিন। লগৰ দুটা মানুহ আৰু তেখেতসকল, এটা নাম হ'ল আহাদুদ্দিন
जारपा नरसिंह मंदिर पूजारी टेबलेट तो पा गई जो टेबलेट चूर और तार स्टेटमेंटते आम आज धरीसूँ तार नाम हम अपना मकबुर रहमान एल आई एस कला बुरी माते डिमापुर ना ना सीतर नीलम बजार पा गई नीलम बजार पा गई शालीम उद्दीन काम तो करते नीलम बजार पर तक गुस गई डिमापुर सही घटना दिनाखने राति श्रमिक सर्दार संगे मालिक पक्ष तिक्ततार बलि महिला सह श्रमिक परिवार पारिश्रमिक पावनार टाका ना दिए ईटभाटार एक कक्षे श्रमिक अनुबरुद्ध कर रखार 22 दिन माथाय नीलमबाजार पुलिस सहयोगित श्रमिक उद्धार करल धुबड़ी गौरीपुर पुलिस पुलिस उपस्थिति टेर पे गा ढाका दिए अमानवी घटनार नायक अमानवी घटनार नायक सलिड बिक्स इंडस्ट्री मालिक आलाउद्दीन खान चूड़ान्त अमानवी घटनाटी प्रकाश्य आसते तीव्र चांचल्य सृष्टि नीलमबाजारे शनिवार नीलमबाजार कलेज संलग्न सलिड ईटभाटार एक तालाबंद कठुरते 22 दिन धरे अदाहारे अनाहारे आबद्ध थाका बहिर्जला धुबड़ी गौरीपुर थाना एलाकार मुंशीग्रामेर श्रमिक परिवार के पुलिस उद्धार करते सक्षम होयेछे तबे पालिये गा ढाका दिएछे चरम अमानवी कांडेर नायक ईटभाट्टार मालिक आलाउद्दीन कोन ब्यक्ति সলিড ডাক্তার কোন জায়গায় এটা ভাইপুর এটা কাস্তগ্রাম এটা কি হইছে ঘটনা সেভেন আমরা পুরো সিজন কাজ করেছিলাম সর্দার সাথে কি লেনদেন আছে না নাই তারা সবাই তা জানে লাস্ট টাইমে আমারে বলছে যে তুমি সর্দার আনে দিয়ে তার বাদে তুমি যাইবা নাইলে তোমার সর্দারের টাকা তুমি দিয়ে দাও এইরকম করে আমাকে 22 দিন ধরে আটকে রাখছে ওই এক রুমে এক রুমে কতজন আছে আটকেছে ঘরের মধ্যে সব কিছু মানে শোয়ার বসে সব ওখানে ল্যাট্রিন বাথরুম সব ওখানে আপনার রুম থেকে কিরম বার করে আনলো রুম থেকে পুলিশ আমার বার করে নিয়ে আসলো কথা যা দেখে বন্ধু আছে তারা লক লাগা গ্যাস এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ করিমগঞ্জ জেলায় সর্বপ্রথম ডিজিটাল প্রস্তুতিতে স্কুল এবং ক্লাসরুম নিয়ে যাত্রা আরম্ভ করল গ্লোরিয়াস ডিজিটাল ইংলিশ স্কুল প্রতিটি ক্লাসে ডিজিটাল বোর্ডের মাধ্যমে রয়েছে পঠন পাঠনের বিশেষ সুবিধে এভাবেই স্মার্ট ক্লাসের মাধ্যমে নার্সারি থেকে ক্লাস সিক্স পর্যন্ত রয়েছে পড়াশুনোর সুবিধে তাছাড়া রয়েছে যাতায়াত ব্যবস্থার সুবিধে সিসিটিভি ক্যামেরার সুবিধে সহ ফুল ক্যাম্পাসে রয়েছে স্বাস্থ্যকর পরিবেশ দক্ষ এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে ছাত্রকেন্দ্রিক পাঠদানের বিশেষ সুবিধে রয়েছে গ্লোরিয়াস ডিজিটাল ইংলিশ মিডিয়াম স্কুলে আর দেরি না করে আজই আপনার শিশুটির সঠিক ভবিষ্যৎ নিশ্চিত করতে আজই নাম নথিভুক্ত করান গ্লোরিয়াস ডিজিটাল ইংলিশ স্কুল পাথারকান্দি রোড করিমগঞ্জ রেলগেটের পাশে ফোন নাম্বার 8135084411 অথবা 7399207878 Like a diamond in the sky, twinkling.
জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোট গণনার বিষয় নিয়ে প্রতিটি রাজনৈতিক দলের ব্যক্তিবর্গদের সাথে এক বৈঠক আয়োজন করেন। ভোট গণনা বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন জেলা প্রশাসনের পক্ষ থেকে অনেকে। প্রত্যেকটা রাউন্ডার পরে প্রত্যেকের জন্য সিগনেচারের জায়গা রয়েছে, সেই জায়গাতে প্রত্যেককে সিগনেচার করতে হবে। কিন্তু ফটো আইডি কার্ড যেটা রিটার্নিং অফিসার দেবেন সেটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আলাদা থাকবে। যাক, সেটা ওই জায়গাতে উনি ঢুকলেন, মনে করুন কাউন্টিং এজেন্ট করিমগঞ্জ কলেজের কাউন্টিং হলে ঢুকে এয়ার টেবিলে না সেপারেট টেবিলে, এটা আমি প্রথমেই বলেছিলাম মূল দায়িত্বটা রিটার্নিং অফিসারের করা হলো, কিন্তু দেখা কি মিলে বা এটা ফাংশন করছে। বাইসাম হল অতিরিক্ত ডিসচার্জ হওয়ার ফলে ব্যাটারি সাধারণত প্রত্যেকটা নতুন দেয়া হয়, 99% স্টক ছিল ব্যাটারি স্টক। আমি সিনজারে একটা শীট দিবেন, ওই শীটটা আপনারা পাবেন, ওখানে আপনারা সাইন করে আগে কিছু লেগেন রিপোর্টটা কাউন্টিং সুপারভাইজার দুটা শীট রেডি করবে, তার একটা শীট আপনারা পাবেন, ওইটা থেকে ওই ডেটা পাবেন। আরেকটা প্রশ্ন, সরি সরি সরি, অ্যাকচুয়ালি আই থিঙ্ক দিস হ্যাজ বিন চেঞ্জ। কাউন্টিং টাইম ক্যান বি একটা কথা যেটা বলেছেন কেন যে আমরা 14 জন দেব, আমরা 14 জন কাউন্টিং দিয়ে কাউন্টিং করে একটা টেবিলে পোস্টাল করব এবং সেইখানে আপনাদের যে এজেন্ট আই উড লাইক টু ডিফার প্রত্যেকটা এলএসসি তে প্রতিটি মানুষের জীবন আমাদের কাছে মূল্যবান, তার মধ্যে যদি ডক্টর জয়িতা ভট্টাচার্যের মতো কোনো ব্যক্তি হলে তো আর কথাই নেই। ডক্টর জয়িতার মৃত্যু শুধুমাত্র আমরা নয়, রাষ্ট্র একজন ব্যক্তিকে হারালো। রবিবার বেবিল্যান্ড ইংলিশ হাই স্কুলের বিবেকানন্দ কেন্দ্র কন্যাকুমারী করিমগঞ্জ কর্মস্থানে আয়োজিত শোকসভায় আলোচনাকালে বিভিন্ন বক্তা প্রয়াত জয়িতা ভট্টাচার্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই, নমস্কার। নমস্কার বন্ধুরা, সাবস্ক্রাইব করুন আমাদের স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল করিমগঞ্জ এবং প্রেস করুন বেল আইকন, আমাদের প্রতিদিনের নিউজ পেয়ে যান সবার আগে। ধন্যবাদ। বৈচিত্র্যময় সংস্কৃতির এই বরাক উপত্যকার প্রতিদিনের সংবাদের সম্ভার স্কাই 18 বাংলা নিউজ। রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, আঞ্চলিকতার সমস্যা থেকে মাঠে ময়দানে খবর, নিরপেক্ষ সংবাদ নির্ভীক সাংবাদিকতার অঙ্গীকার, প্রতিদিনের বাছাই করা সংবাদের সেরা সংবাদ স্কাই 18 বাংলা নিউজ।